সেটাই কথা। আমি কি বলছি দেখো, বাগড়ি অঞ্চলটা অপেক্ষাকৃত নতুন, এবং তুমি খেয়াল করে দেখবে বাগড়ি অঞ্চলের লোক কিন্তু মুড়ি খায় না, তাদের প্রিয় খাবার হচ্ছে রুটি। এবং তুমি ধুলিয়ান থেকে এই যে অঞ্চলগুলো যাওয়া, ফের আড়ি ফের মুড়ি খায়। এখন মুড়ি মাখা খাচ্ছে সবাই, সেটা এখন মিক্সড কালচার হয়ে যাচ্ছে বলে, কিন্তু জেনারেলি এবং তুমি তাদের বিয়ে বাড়ির যে খাবার দাবার দেখবে সেগুলো ভেরি সিম্পল। ওরা খাবার পিছনে অত ব্যয় করতে হবে বা এরকম ব্যাপার নাই, দিন রাত তো বিড়ি বানছে বসে বসে, তো পাঁচটা তরকারি রান্না করবে এটা স্বাভাবিক কারণে একটা কিছু হয়ে গেল। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ওদের বাড়িতে চায়ের সিস্টেম নাই, সবটাই দোকানে, অর্থাৎ বাড়ির কাছাকাছি দোকান, কে ওই বাসন দিয়ে করে। আর ওরা যেহেতু ওই রকম শহর কেন্দ্রিক অঞ্চলে থাকে, ফলে ওরা টাকা পয়সাটা হাতে পায়। এবার এই টাকা পয়সাটা হাতে পাওয়ার জন্য ওরা ওই ছোটো ছোটো মার্কেট প্লেসের মতন সেখানে গিয়ে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু তুমি রাঢ় অঞ্চলের গ্রামগুলোতে যাবে, সেখানে তাদের সব কিছু আছে, তাদের হাতে কোনো পয়সা নেই, ফলে সে মুদির দোকানে যাচ্ছে, তাও কিন্তু কটা চাল নিয়ে যাচ্ছে বা কটা ধান নিয়ে যাচ্ছে। ডে টু ডে এখনো তাই, এখনো তাই। বাড়ির বউরা সে বা মুরগিতে দশটা ডিম পেড়েছে, সে দোকানে নিয়ে গেল, কিনে ওই দশটা ডিমের বিনিময়ে সে তেল নুন এগুলো কিনবে। ওদের কাছে ক্যাশটা খুবই মানে কম, কিন্তু এরা যেহেতু এই ধরনের ধরো রাজমিস্ত্রি বা রিক্সা ভ্যান চালানো বা এ, ফলে কাঁচা পয়সা টাকাটা বিড়ি মানছে, সপ্তাহ অন্তর পয়সা পাচ্ছে। স্বাভাবিক কারণে ওদের একটা ছোট গ্রাম হলেও সেখানে তেমন কোনো জনবসতি নেই, কিন্তু তুমি বাইরে বেরোবার একটা বাজারের মতন একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের গ্রামগুলোতে কিন্তু এই ব্যাপারটা ছিল না। এখন ইদানিংকালে বাসস্ট্যান্ডগুলো প্রত্যেকটা গ্রামের, কারণ জায়গাগুলো বাসস্ট্যান্ড কেন্দ্রিক বিভিন্ন ধরনের ধরো ওই চালকল টালকলগুলো হয়ে কিছুটা ডেভেলপ করলো, আর বাসস্ট্যান্ডগুলোতে কিছু চায়ের দোকান এটা ওটা এরকম আছে, কারণ এখন গ্রামের মানুষও বাইরে যাচ্ছে বিভিন্ন কাজে, লোহা কিনতে খেতে, তারা আসছে যখন বাজার থেকে, তারা ওখানে দোকানে বসে চা খাচ্ছে, কারণ তাদের কালচারটা ওদের সঙ্গে মিলে যাচ্ছে। স্বাভাবিক কারণে গ্রামের দিকে এখন একটা গ্রাম, সেখানে একটা চায়ের দোকান চলছে, তো বিকেল তিনটের সময় চায়ের দোকান খোলা হয়, সেখানে একটা টিভি লাগানো আছে, কে দিলে তাতে সিনেমা চলে, আর ওই দোকানদারের আছে তো 8-10টা সেট তাস, সেই তাসগুলো সব চারজন করে চলে এলো, ওই চট আছে বস্তা পেতে নিল, এক সেট দু সেট করে তাস খেলে দিল, তারা বসে বসে তাস খেলছে, তাদের মধ্যে একটা জুয়ার মতনই হচ্ছে, হয়তো 5 টাকা বা 2 টাকা যে যেরকম সামর্থ্য ওদের। এবার ওই চা দোকানদারের এ হচ্ছে যে প্রত্যেকটা বোর্ড থেকে মানে এক রাউন্ড খেলা হয়ে গেল, ধরো স্পেড ডাম খেলছে, তো স্পেড ডাম খেলছে তো সেখানে দেখা গেল যে 200 বা 300 পয়েন্টকে ধরা হলো, যে ওইটা যে টাচ করবে সেখানেই খেলা শুরু, তো তখন সে যে টাকাটা পাবে সেই টাকার থেকে ও ওইখান থেকে 10 টাকা বোর্ড বাবু তুলে নিল নিনি। আচ্ছা এবার দেখা গেল সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেলে তার লাইট চার্জ আছে, আর ওর ইয়ে হচ্ছে যে ও প্রতি ঘন্টায় 4 জনকে 1 কাপ করে চা ভরি দিবে, ফলে 3 ঘন্টা থাকলে তোমাকে 15 টাকা চা খেতে হবে পার হেড, ওই টাকাটা ওর লাভ হচ্ছে। স্বাভাবিক কারণে ওই দোকানটাকে কেন্দ্র করে ওই জায়গাটা বেশ একটা শহরের আকার ধারণ করছে, সিগারেট কিনছে, বিড়ি কিনছে, চা নিচ্ছে ওখান থেকে, ফলে মার্কেট প্লেসগুলো যেভাবে ছোটো ছোটো গড়ে ওঠে সেই একটা জায়গা কিন্তু গ্রামে এখন তৈরি হয়েছে। একবেলা মানুষ খাটতে যায়, তো তারা যখন বিকেলবেলায় ফিরে এলো 3টের সময় এসে স্নান টান করে করে তারপরে তখন বাড়িতে খরচের পয়সাটা দিয়ে দিল, দিয়ে বাবু হয়ে চলে এসে বসে একটু কাজ টাজ খেলে, সন্ধ্যে 7টা সাড়ে 7টা বাজলো বাড়ি চলে গেলো, আবার পরের দিন সকালবেলায় সেরাতে চলে গেলো ওই ভাঙা চোরা লোহা দিয়ে, আবার সে 3টে 4টের সময় বাড়ি ফিরছে। এবং ফলে শহরের কালচারটা যে তাদের বাচ্চার পায়ের জুতোটা দেখবে এখন পাল্টে গেছে, যে না আমার বাচ্চাটার জন্য আমি শহর থেকে একটা জুতো কিনে নিলাম, বাড়ি ফেরার সময় সে হয়তো কোথাও দেখছে যে কলা বিক্রি হচ্ছে কম দাম, সে বাড়ির জন্য কলা কিনে নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। এগুলো আগে কিন্তু এইভাবে খুব সহজ ছিল না শহর যাওয়া, এবং এই ধরনের ব্যবসাগুলোও ছিল না,
স্বাভাবিককরণে এই কালচারগুলো ছিল না। ওই গানের মুদিখানার দোকানে টিকটিকি লজেন্স পাওয়া যায়, সেই টিকটিকি লজেন্সই ইয়ে করতে হবে। আর আমাদের ইয়েতে বাড়িতে হাত খরচার প্রধান ভূমিকা যেটা নিত সেটা হচ্ছে ধানের সময় ধান, শস্যের সময় শস্য, এইসব কী হবে না ওটা বাড়ির লোকও জানে কিন্তু যে আমি এক মন ধান বিক্রি করি। এবার এক মন ধান বিক্রি করলাম মানে হয়তো 40 টাকা পেলাম, তো 40 টাকায় এক মন ধান আমি যদি 20 টাকা নিয়ে দুটো বন্ধু নিয়ে মেলায় গেছি তো খেয়ে দিয়ে আনন্দ করে চলে এসেছি 20 টাকা আধ মন ধানের দাম করে চলে, একটা লাল 20 টাকার নোট, মানে আমি সে যুগে একদম রাজা এরকম। কারণ তখনও 10 পয়সায় আইসক্রিম পাওয়া যায়, তো স্বাভাবিকভাবে কি 25 পয়সা একটা মিষ্টি পানের দাম, 10 টাকায় 1 কিলো মিষ্টি, মেলার মিষ্টি, তো 1 কিলো মিষ্টি কিনলে 3 বন্ধু মিলে খেতে পারতাম না, যে পান খেতাম, পাঁপড় খেলাম চারানা দিয়ে, 20 টাকা খরচ করতে পারতাম না, পয়সা খুচরো পয়সা বাড়ি ফিরে আসতো, হয়তো 6 টাকার জিলেপি নিয়েছে 1/2 কিলো চলে এলাম, কারণ মেলার মিষ্টির দামটা কম থাকতো। তো স্বাভাবিক কারণে এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এবং আর একটা জিনিস আমি দেখছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির, এটা কালকেই তারকদেরকেই বলছিলাম একটা, যে দেখো এই যে এত কোটি কোটি টাকা ক্যাশ বেরোচ্ছে, তাহলে যেটা পাচ্ছি সেটা তো পাচ্ছি, যে ক্যাশটা আমরা এখনো পারিনি উদ্ধার করতে, মার্কেটে কিন্তু ভ্যালুয়েশন করা আছে ওই ক্যাশটাকে ইনপুট করে, কিন্তু ওই টাকাটা মার্কেট থেকে আউট হয়ে গেছে। স্বাভাবিক কারণ ওই টাকাটা রোল করলে যে ফেসিলিটিটা পাওয়া যেত অর্থনীতির ক্ষেত্রে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, ফলে 1টা 50 পয়সার জিনিসও আমাকে কিন্তু 1 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কারণ ওই ভ্যালুয়েশন অনুযায়ী চলছে। ইকোনমিক্সের যারা তারা এই ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি বলতে পারবে, কিন্তু টাকা রোল না করলে তো কোনো লাভ নেই। তো এই ঘটনাগুলো যেগুলো প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে কিন্তু সাধারণ মানুষের ওপরে একটা বড় প্রভাব ফেলছে, এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় কারণ। তো এই মানে মার্কেট চালু হবে, সেখানে মানুষের হাতে পয়সা থাকবে, সেটা রোল হবে, সেই ব্যাপারটা সেটা তুমি বাগড়ি অঞ্চলে যেমনভাবে দেখতে পাবে। আর রাঢ় অঞ্চল মূলত কৃষি প্রধান, সারা বছর বিভিন্ন ধরনের ফসল হয়, স্বাভাবিক কারণে তাদের ওই ফসলকে কেন্দ্র করেই তাদেরকে চলতে হয়। কিন্তু বাগড়ি অঞ্চল ওরা একটা সিজন ধানের কাজ করলো, জমিতে কাজ করলো, রাঢ় অঞ্চলে এসে একটু জমি কিনলো, ভাতের চালটা বাড়িতে স্টোর করে দিল, দিয়ে সে রাজমিস্ত্রি বা কোনো কাজে বা দেখো গিয়ে বেনারসে গিয়ে ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, পয়সা বাড়িতে পাঠাচ্ছে, বছরে 1-2 বার বাড়ি আসছে, আর বাড়ির বউ সে বিড়ি মেধে বাচ্চা কাচ্চাকে নিয়ে সে তার নতুন সংসারটা চালাচ্ছে। স্বাভাবিক কারণে তারা অ্যাসেট করছে, বাড়িঘর তৈরি করছে। আর গ্রামগুলো এখন আরেকটু ডেভেলপ করেছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে যে গ্রামের যে সমস্ত ছেলেগুলো আগে লেবার হিসাবে, জমি লেবার হিসাবে কাজ করত, সেটা খুবই পরিশ্রম সাপেক্ষ কাজ বলে, তারা এখন আর অন্যের জমিতে লেবারের কাজ করে না, তারা ওই 8 বছর 10 বছর 12 বছর বয়স হলেই তাদের চলে যাচ্ছে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে, একটা মোটা টাকা নিয়ে আসছে। মোটা টাকা শুধু নিয়ে আসছে না, দুটো ভাই রাজমিস্ত্রির কাজ করে, ওরা হেডমিস্ত্রি হয়ে গেল, 5 বছর কাজ করলো, নিজের মাটির বাড়িটাকে ভেঙে নিজেরা খেটে বন্ধুবান্ধবের সহযোগিতা নিয়ে করে শুধু মেটেরিয়ালসটা জোগাড় করে ওরা কিন্তু 2-3 তলা বাড়ি দিচ্ছে। ফলে গ্রামগুলোতে এখন গেলে তুমি দেখবে যে পাকা বড় বড় বাড়ি, তার কারণটাই হচ্ছে যে লেবারের খরচটা মিস্ত্রির খরচটা ওদের কিচ্ছু নাই। এবং এই যে ধরো সরকারি অনুদানে পায়খানা বাথরুম বা এও কিন্তু বেশিরভাগ বাড়িতে পাইনি, তারা নিজেরা নিজেরা করে নিয়েছে, ফলে ল্যাক অফ এডুকেশন, বাড়ির মহিলারা বাথরুম নাই, এই যে ব্যাপারটা আমরা বলতাম, এটার থেকেও বড় কারণ ছিল একটা, সেটা হচ্ছে যে আর্থিক অনটন। সেই আর্থিক অনটনটা ওরা ওভারকাম করতে পেরেছে, শিক্ষা তো এমন কিছু ওদের পরিবারে ঢুকে যায়নি, তাহলে ওরা কেন, ওরা বাইরে গিয়ে ওটা দেখছে, যেখানে রাজমিস্ত্রি করছে ঘর ভাড়া নিয়ে সেখানে দেখছি যে তাই তো বাড়িতে একটা বাথরুম থাকার তো অনেক সুবিধা, তো তাহলে আমাদের বাড়ির মা বোনেরা কেন মাঠে যাবে। এবার ওই ওই সেন্সটা ওখান থেকে আসছে, ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নতিতে এটা হচ্ছে না, এটা ওই একে অপরের সঙ্গে মেলামেশার ফলে সেই ব্যাপারটা দেখছে। এবং বাগড়ি অঞ্চলে দেখবে যে এডুকেশনের ব্যাপারটা আছে, তারা কিন্তু ওই মাঠে ঘাটে যাওয়া পছন্দ করে, তারা অনেক বেশি চিমচা, যেহেতু তারা বাইরেই সারা বছরটা পড়ে থাকে, ফলে তাদের আলোটা আরও ঢুকেছে গ্রামে এখন আস্তে আস্তে। স্বাভাবিক কারণে খাদ্য রুচি বলো এ বলো, এই যে আগের যে ভ্যালুয়েশনটা ছিল
নাটক হচ্ছে ইংরেজি হচ্ছে আর যত মেয়ের দুনিয়া দূরদর্শন সব কিছু যেটা বললাম যে আগে ওই অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠান তাদের রেগুলার খাওয়া দাওয়া কেমন ছিল সকালবেলা শুধু দেখো তাই মুড়ি আলু তরকারি আর মুড়ি আলু একটা বিশাল রকম হচ্ছে ওখানে আলু আর ধান তো আর বিয়ে বাড়িতেও একটু অন্যরকম খাওয়া দাওয়া ছিল এখন তো সবই ক্যাটারাইটের দিকে সব দিকে একই রকম হয়ে গেছে তখন কেমন ছিল ল্যান্ডলর্ড বলতে যেটা ছিল সেটা হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে চা যেটা গ্রামের বেশিরভাগ বাড়িতে পেত না কারণ তারা চা খাবে কখন না আটটা নটার সময় চা খাবে এবং চায়ের সঙ্গে তারা মুড়ি খাবে এবং বাটিতে মুড়ি নিয়ে চা দিয়ে সেটাকে ভেজাবে ধান সিদ্ধ করা এবং চালের ব্যবসা করা এইটা একটা প্রফেশন ছিল তো সেই কারণে ওই ধান সিদ্ধ করতে করতেই চা হবে মাঠে যাওয়ার আগে বাড়ির সবাই গোল হয়ে বসবে এবং চা বলতে একেবারে নিম্নমানের চা পাতা কিন্তু তাতে মিষ্টির পরিমাণটা থাকবে প্রচুর পরিমাণ ঘরের গুড় হলে তো কোনো কথাই নেই না হলে চিনি এনে এবং ওই চা দিয়ে ভিজিয়ে মুড়ি খাওয়া হবে চাটা ঠান্ডা জল তার কোনো ফ্লেভার বা ওইরকম ব্যাপার নেই এতো কাউকে দিকে কী খেলা সকালে চা মুড়ি মুড়ি দিয়ে ভিজিয়ে চাটা খাচ্ছে আমাদের বাড়িতে চা আমরা খেতাম সকালবেলায় ঘুম থেকে উঠে চা করার উনুনটা আলাদা সেখানে সবার বসার একটা ইয়ে ছিল কেউ চৌকাটা বসছে কেউ একটা মোড়া নিয়ে বসছে এরকম এবং রান্নাঘরে সবাই মিলে একসঙ্গে বসা হলো বসে এবার ওইখানে চা আগের দিনের রাত্রেবেলা যদি বাসি রুটি থাকে তাহলে সেই রুটিটা রোলের মতো করে গুটিয়ে নিয়ে ওইটা দিয়ে খাওয়ালো কেউ হয়তো বিস্কিট খুব রেয়ার মুড়িটাই সবাই অল্প অল্প খেলো দিয়ে সকালের পাটটা মিটে গেল এবার ঠিক নটা সাড়ে নটায় যে সময়টা ছুটির দিনগুলো স্কুল কলেজ থাকলে তো কোনো প্রশ্নই নেই কারণ স্নান করে খেয়ে দিয়ে সাড়ে নটার বাস ধরতে হবে তো এরকম একটা তারা ছিল আর যেদিন ছুটির দিন সেদিন ওই সময় কোনো দিন হয়তো রুটি আর ওই জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা সাদা টাইপের একটা আলুর তরকারি ওই 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 হ্যাঁ ওই ওইটা হলো আর না হলে হয়তো কোনো দিন পরোটা হলো তালের সময় যেটা হতো সেটা হচ্ছে যে রাত্রেবেলায় প্রায় দিনই তালের পরোটা নাহলে তালের রুটি নাহলে তালের লুচি আর তালের লুচি আগের দিন করে রেখে পরের দিন সকালবেলায় সেটা আবার চায়ের সঙ্গে ইয়ে হতো খুব মানে খুবই প্রচলিত ছিল তালের ব্যাপারটা আর যে সময় তাল থাকতো না সন্ধ্যাবেলায় হয়তো দেখা গেল যে সন্ধ্যাবেলার টিফিন কী না ঘরের ছোলা সেই ছোলা ভেজানো ছিল সেটাকে সেদ্ধ করা সেদ্ধ করে সবাইকে বাড়িতে বাড়িতে দিয়ে দেওয়া কেউ মুড়ি দিয়ে খেলো কেউ হয়তো শুধু ছোলাটা খেলো আর কি এটা একটা টিফিন ছিল হ্যাঁ আর দুপুরবেলায় ভাত মানে ভাতে মাছ থাকবেই সবজি থাকবেই ঘরের ডাল ফলে ডালটা অ্যাভেলেবেল একদম সবসময় ফলে এগুলো প্রতিদিনই এবং আলুর বিভিন্ন রকম ব্যাপার ছিল কীরকম ধরো মটর দানার মতো যে ছোটো ছোটো আলুগুলো আলু যখন উঠতো সেই আলুটার একটা ঘুগনি মানে মটর নয় ওই আলুটারই এমনভাবে দম সেটা একটা ঘুগনি হয়ে গেল সেটা খাওয়া হতো হ্যাঁ একদম ছোটো আলু তারপরে না না গোটা গোটা একদম গোল গোল টিপির মতো এইটুকুটুকু যেগুলো যে আলুগুলো পরিপূর্ণ হয়নি আলু তোলা হয়েছে তারপরে হতো আলু খোসা সমেত আলুকে কেটে পোস্ত দিয়ে ভাজা গোটা পোস্ত দিয়ে হ্যাঁ চিটি দিয়ে পোস্ত দিয়ে ভাজা সেইটা অনেক সময় রুটি এবং মুড়ির ক্ষেত্রে ওইটা একটা কার্যকরী ভূমিকা পালন করত আর পেঁয়াজ যখন ঘরে উঠত তখন পেঁয়াজ পোস্তটা খুব মানে বড় বড় পেঁয়াজ কেটে একটু তেলে ওকে নেড়ে নিয়ে ওই জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে এবার পোস্ত দিয়ে করে ওই পেঁয়াজ পোস্ত খাওয়া যায় জাস্ট পেঁয়াজের তরকারি পোস্ত বলা এগুলো ছিল সিজনাল মানে যখন যেরকম উঠবে তখন সেরকম গ্রীষ্মের দিনে মাঠে কাজ হচ্ছে
লোক এসছে, সে রুটি করে দিচ্ছে মাঠে, লেবার আছে হয়তো ধরো 15-20টা লেবার, তো তাদের পার হেড 4-5টা করে রুটি লাগবে। তো দুজন মহিলা এসে তারা একটা উনুনে রুটি করে, মোটামোটা রুটি, আর তার সঙ্গে হয়তো দেখা গেল যে জমিতে প্রচুর কুমড়ো হয়েছে বা আলু কুমড়ো দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি করা হলো। এবং কোনোদিন বলল যে বাবু আজকে শুধু তরকারি খাবো না, গুড় খাবো। তো বললো ঠিক আছে, একদম মাটির বড় বড় জারের মধ্যে ঘরে গুড় থাকতো, সেই গুড় রুটি দেওয়া হলো, সঙ্গে লঙ্কা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। কোনো কোনো দিন আবার দেখা গেল যে তিলটা আমরা খুব খেতাম, তিলটাকে খোসা ছাড়ানো হতো জলে ভিজিয়ে করে, দিয়ে সেটাকে শিল নোড়ায় বাঁটা হতো এবং সেটা পোস্তর বড়া ওই দিয়ে করা যেত, আবার কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাটা, সেটাও কিন্তু রুটির সঙ্গে দেখতাম যে মাঠে যেত। আর কলাইয়ের ডাল মানে কালো কলাই সেটা জমিতে হতো, সেই কালো কলাইকে ভাজা হতো, ভেজে শিল নোড়ায় গুঁড়ো করা হতো, দিয়ে সেই গুঁড়োটাকে আবার মাখা হতো। আবার আশেপাশে গ্রামের মানে বাড়িগুলোতে দেখতাম যে জল খাবারে খাবার যাবে, তো তখন ও হয়তো পাঠাচ্ছে রুটি, কিন্তু রুটির সঙ্গে কোনো তরকারি নেই। তো কী করলো না, মুদিখানার দোকান থেকে দৌড় মেরে চানাচুর কিনে আনলো, সেই চানাচুরটাকে শিল নোড়ায় গুঁড়ো করলো, গুঁড়ো করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মেখে ওইটা দিয়ে দিল যে ওইটা হবে ওই রুটির সঙ্গে কার খাওয়া। ফলে অদ্ভুত অদ্ভুত ধরনের ইয়ে ছিল। আর একটা মজা ছিল, আলু উঠবে অথচ আলু পোড়া খাবো না তা হতে পারে না, তো আলু পোড়ানোর বিভিন্ন রকম ব্যাপার ছিল। নর্মাল আলু, আলু পোড়া অসাধারণ লাগে খেতে, সে বিচুলি দিয়ে পুড়িয়ে খাওয়া, তারপর ছোলা উঠবে যখন ছোলা গাছ সমেত খাওয়া, এবং ওই লুকিয়ে খেতে হতো, হ্যাঁ লুকিয়ে খেতে গিয়ে কি হতো, অন্ধকারের মধ্যে ধরছি খাচ্ছি চুপচুপ করে তুলে তুলে কত মাটি কুকুর, তারপর ছাগলের লাদাড়ি সেও মুখে চলে যাচ্ছে ফেলছি, এগুলো হতো। গম পুড়িয়ে করে খাওয়ার পরে গোটা মুখ কালিতে ভর্তি, আলু তুলছে আলুর জমিতে আলু পোড়া খেয়ে নিলাম, এগুলো হয়েছে। আর এমনি আলু পোড়া তুমি খেয়ে দেখবে যদি ঘুটোর বা কাঠের উনুনে যখন রান্না হবে, তারপরে যদি তুমি আলু পোড়া খাও, তুমি আলু সেদ্ধ কোনোদিন খাবে না, আলু সেদ্ধই খাবে না তুমি, এত টেস্টি আলু পোড়া খেতে। এবং আমরা এগুলো তো আমাদের এক এক সময়ের এক একটা ইয়ে ছিলই আকর্ষণ আর কি, যে এই সময় এটা হবে ওই সময় ওটা হবে। সবচাইতে যেগুলো ভালো লাগতো সেটা হচ্ছে যে একত্রিত হওয়া, সবাই মিলে বন্ধু বান্ধব এক জায়গায় এতটা ছোলা পুড়িয়েছি, পুড়িয়ে এবার সবাই মিলে এক দিক থেকে বসে বসে গোল হয়ে খাচ্ছি, একটা সামাজিকতার একটা ব্যাপার ছিল, বন্ধু বান্ধবের মধ্যে একটা সম্পর্কের ব্যাপার ছিল, সেইগুলো গ্রাম জীবন থেকে এখন হারিয়ে গেছে, নেই একেবারেই পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি বেশিরভাগ দিন ছুটিতে বাড়িতে থাকলে আমি কোনোদিনও বাড়িতে ওই 10টার টিফিনটা করতাম না, গ্রামের যে কোনো বাড়িতে আমার টিফিন, যে বাড়িতে ঢুকবো খিদে পেয়েছে সেই বাড়িতেই, হয়তো দেখলাম যে কার বাড়িতে মুড়ি ভাজছে তো চলে গেলাম ওই গরম মুড়ি দোকান থেকে, একটু বাদাম নিয়ে আসা করালাম ও পেঁয়াজ টেঁয়াজ কেটে দিল মেখে একটা বড় গামলাতে দিয়ে দিল, সবাই মিলে ঘোল হয়ে বসে পাঁচ সাত বন্ধু খেয়ে নিলাম, এর জল খেলাম, চা দিল চা খেলাম, আবার হয়তো অন্যদিকে কোথাও চলে গেলাম, এইরকমভাবে মানে প্রচুর বাড়িতে। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে নতুন ধান উঠবে চাল তার থেকে বিভিন্ন ধরনের পিছে আসছে, পিছেটা খুব হতো, তালের বড়া তো ছিলই, এবং তালের বড়ার বাড়ির তেলে হতো, সেগুলো ঘরের তেল, এবং 4-5 দিন ধরে সেগুলো হাঁড়ির মধ্যে থাকতো, ফলে ঘুরছি ফিরছি যখন তখন গিয়ে হাঁড়ির থেকে 2-4টা বার করছি খাচ্ছি, মুখ চলছে সারাদিন। আর লিচুর সময় বাবা লিচু এনে 100 লিচু দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, এবার যার যখন মনে হবে একটা পারছি খাচ্ছি কিছুটা ছুঁড়ে ফেলে দিলাম, এরকম ধরনের আর কি। আম, আমের সময় আম ওরকম রাখা থাকবে, ও গোটা আম টিউবওয়েলের জলে ধুয়ে এক জায়গা ফুটো করে নিয়ে শুষে খাওয়া, হ্যাঁ তো কেটে কুটে বসে, ওই রকম ধরনের কোনো ব্যাপার ছিল না। সন্ধ্যেবেলায় আমার বাড়িতে একটা আসর বসত, আসর বসত মানে গ্রামের প্রচুর মানুষ আসত, তারা রেডিও শুনত, পরবর্তীকালে টিভি দেখত, আর ওই সময়ে আমাদের একদম মানে প্রতিদিনের নিয়ম করে 1 কিলো চিনি বরাদ্দ ছিল, যে ওই সন্ধ্যাবেলার চা সবাই আসবে,
বাবুর বাড়িতে ওই চা খায়, সবাই খায়, খাচ্ছে, কি হতো পেপার পড়ছে পড়ছে, মানে যারা তখন শিক্ষিত তারা যাবার জন্যে যে অন্যান্য বাড়ি দরকার সেই পরিবেশটা ছিল না, ফলে সেইটা ওরা এসে আমার বাড়িতে সারাদিনের কাজ, এবং একদিন না এলে পরের দিন বাবাই হয়তো খোঁজ নিতে পাঠালো কিরে কালো এলো না, কোনো অসুবিধা হলো কিনা, এরকম একদম একদম প্রতিদিনের গল্প ছিল। আর আমার বাড়ির থেকে কোনো সময় বাবার বলাই ছিল যে না খেয়ে কেউ ফিরবে না, খাবারটা অ্যাভেলেবেল একদম সবসময়, কারণ ঘরের চাল তেল ডাল সবই কিনতে আর কি হতো স্বাভাবিক কারণে। আবার ধরো কোনো সময় হয়তো সাত দিন ধরে বৃষ্টি চলছে বর্ষা, তো বৃষ্টি এখন সবজি তো গ্রামে সবসময় অ্যাভেলেবেল নয়, কারণ ওদিকে সবজি চাষ হতো না, বাইরের লোকরা মাথায় করে নেবে কি, তো ওই সময় কি ওই কুমড়ো রেখে দেওয়া আছে ঘরে, হয়তো সেদিন কুমড়োর তরকারি হলো, ঘরে হাঁস আছে হাঁসের ডিম হলো, বা একটা হাঁস কেটে দেওয়া হলো, কারোর কাছ থেকে একটা মুরগি এনে হয়তো সেটা কাটা হলো। আর তরকারি ম্যাক্সিমাম যেটা হতো ওই বর্ষার সময় আমার মনে আছে সেটা হচ্ছে ঘরে স্টক থাকতো সোয়াবিন, ফলে আমাকে এখন সোয়াবিন দিলে আমার আমি বাড়িতে বলি যে এখন তো বর্ষাকাল নয় তাহলে সোয়াবিন খাবো কেন, মানে ধারণাটাই ওই রকম একটা গড়ে উঠেছিল যে যখন কিছু পাওয়া যায় না তখন লোকে সোয়াবিনের তরকারি খায়, মানে এরকম। তারপরে তোমার ওই পেঁপে গাছের পেঁপে ছোলা দিয়ে তরকারি, ছোলা দিয়ে পেঁপের তরকারি, এটা একটা আইটেম ছিল যে বর্ষায় না পাওয়া গেলে তখন এই পেঁপের তরকারি হবে, গাছ থেকে পেঁপে পড়ো আর তার সঙ্গে ওই ছোলা দিয়ে দিয়ে ছোলা পেঁপের তরকারি। একটা শাক বাড়িতে কোনো না কোনো জায়গায় পাওয়া যাবেই, কুমড়োর ডগা হোক লাভের ডগা হোক ইয়ে হোক, এটা একটা ছিল আর কি। গ্রামের মানুষ প্রচুর পরিমাণে সবজি শাক খেত, প্রচুর পরিমাণে খেত। আর ওই আমি একেবারে ছোটোবেলায় 15 পয়সা মুরগির ডিম, দেশি মুরগির ডিম 15 পয়সা, তো সেটা পেয়েছি আমরা স্বাভাবিক কারণে। ও একদম প্রতিদিন নিয়ম করে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ডিম সেদ্ধ খেতে হবে চাটা খাওয়ার পর, এবং দুধ চা একেবারে অ্যাভেলেবেল সবসময় বাড়িতে, 3-4 গাই কোনোটা না কোনোটা দুধ দিচ্ছে, এবং ঘরেই মুড়ি ভাজা হচ্ছে, ঘরেই ঢেঁকি আছে, নতুন ধান হলো তো ঢেঁকিতে প্রথম চাল হলো মিলেতে যাবে পরে দিয়ে, সেই আগে সেই ঝুমি ধান বলে এক ধরনের ধান ছিল ভাদুই, লাল লাল চাল হতো, ওই লাল লাল চালটা দিয়ে মার ভাত হতো ফেনা ভাত, এবং সেই ফেনা ভাত সেদ্ধ দিয়ে আলু সিদ্ধ ডিম সেদ্ধ একটু ঘি, অসাধারণ লাগতো ওইগুলো খেতে। তারপরে ঘরের ছোলা ভেঙে বেসন করে নিয়ে আসা হতো, সেই বেসন দিয়ে নিয়মিত সন্ধ্যেবেলায় 2-4 অন্তর অন্তর দিয়ে তেলে ভাজা হতো, এবং সেই না ওই তেলে ভাজাতে কোনো শারীরিক প্রবলেমও হতো না, যেহেতু তেলটা এবং বেসনটা দুটোই নিজের ঘরে রাখি, একদম একদম। আমাদের বিয়ে বাড়ি বলতে আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে কখনো বাইরের থেকে কোনো খাবার আসবে, অর্থাৎ আগের দিন সমস্ত মিষ্টি বাড়িতে তৈরি হবে, এবং সেগুলো মিষ্টি দু রকমের হবে, রসগোল্লা হবে এবং একটা পান্তুয়া জাতীয় মিষ্টি হবে, এটা হবে বোঁদে বা মিহিদানা হবে, এগুলো দইটা বাইরে থেকে অর্ডার দিয়ে আনানো হতো, হ্যাঁ ওরা ওরা দইটা দিয়ে যেত, মিষ্টিটা একদম ওইখানে। আর ওই খাসির মাংস হবে তো খাসিটাকে কিনে এনে বাড়িতে কাটা হবে দিয়ে সেই মাংস রান্না হবে, মানে কোনো রেডিমেড জিনিস বাইরে থেকে এলো এসে কাটা হলো তা নয়, আর পুকুরের মাছ মানে ওটা অ্যাভেলেবল, ওই মাছ ধরে নিয়ে আসা হলো সেই মাছ খাওয়ানো হবে। তো বিয়ে টিয়েতে একেবারে এইরকম এখনকার যেমন খাওয়ানো হয় এরকমই খাওয়ানো হতো, কিন্তু ওই একদম ঘরোয়া, দুটো সবজি থাকবে মাছ থাকবে সেখানে, হয়তো একটা বেগুনি থাকবে লক্ষণ করে, একটু লাল শাক থাকবে যেগুলো এখনকারে এইগুলো, হ্যাঁ ওই পাঁচ তরকারি একটা থাকবেই, ছেঁচড়া 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 আর কি, মানে আর বাড়িতে মাঝে মাঝে একটা তরকারি হতো মিক্সড ভেজ, সেই মিক্সড ভেজটা কীভাবে হতো না, সারা সপ্তাহের যে সবজিগুলো বেঁচে গেল হয়তো দেখা গেল আধখানা বেগুন থেকে গেছে, একটা মুলো থেকে গেছে,
চারটে পটল আছে, এই সবগুলোকে দিয়ে একটা তরকারি, এবং সেটাই সবচেয়ে ভালো লাগে খেতে আর কি। আর সজনে ডাঁটা দিয়ে রসা, কালো পেঁপে, না ভালো হবে না, তার কারণ আছে। কারণটা হচ্ছে যে আমার বাড়িতে গোটা হলুদ বেটে হলুদের কাজ হচ্ছে, আমার বাড়িতে কোনো একটা জিনিস নাই যেটা প্যাকেট বন্দি করা, সবই শিল নোড়াতে বেটে হচ্ছে, তাহলে তার তো একটা আলাদা টেস্ট থাকবে অরিজিনাল। এবং তেলটা সবচেয়ে বড় যেটা উপাদান, ওইটা একদম পিওরলি নিজের ঘরের সর্ষের তেল, পিষে নিয়ে এসো, ইচ্ছে মতন ঢালছে খাচ্ছে, কোনো শারীরিক প্রবলেমও নেই, কোনো কিছু নেই। আমাদের নিয়মিত ছোটোবেলায় তেলে ভাজা হয় এগুলো খেয়েছি, কারণ পুরোটাই বাড়ি, ফলে টিফিনটাই হয়ে গেল শুধু তেলে ভাজা খেয়ে, এরকম ধরনের তো সেই এটা এখন নেই, এখন রেডিমেড সবাই প্যাকেট বই একদম 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 মানে ওটা এখন কোনোভাবেই অ্যাডজাস্ট হয় না, কোনোভাবেই হবে একদম। আমি এবং বাড়িতে আমি এখনো মানে বয়স বাড়ছে তথাপি আমি চেয়ার টেবিলে বসে খাওয়াটা পছন্দ করি না, আমি বললাম যতদিন পারবো আমি মেঝেতে বসে খাবো, যে শঙ্কর থাকে আমি বসি, বাড়িতে বলে হ্যাঁ চেয়ার টেবিল আছে তুমি বসে খাচ্ছ। ওই যে গ্রামের বাড়িতে নির্দিষ্ট জায়গা রান্নাঘরে, ওখানে বাবা বসবে, তার পাশে এখানে আমি বসবো, ওইখানে প্রত্যেকের নিজের নিজের আলাদা আসন আছে, প্রত্যেকের থালা আলাদা, প্রত্যেকের গ্লাস আলাদা, প্রত্যেকেরটা প্রত্যেকের কাছে আসবে, এবং মা মধ্যেখানে ঢুকে সবাইকে পরিবেশন করে দেবে, এবার সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া হবে, পৌঁছে দেবে, ওই একজন এলো খেয়ে চলে গেল এরকম ব্যাপার না। বরং শেষের দিকে আমি দেরি করে ঢুকতাম, এ করতাম, আমার দেরি হতো, আমি পরে খেতাম, কিন্তু বাবা থাকাকালীন একদম পুরো ওইটা রেস্ট্রিক্টেড ছিল যে সবাই মিলে আমরা একসঙ্গে রাত্রের খাওয়াটা কোনোভাবেই আলাদা হয়ে কেউ খাবে না, একদম সবাই একসঙ্গে 9:30 খেতে বসা হবে রাত্রে। এবার 10:00 থেকে তুমি পড়তে বসো, ঘুমাও, যা খুশি করো, যে ভোরে উঠে পড়বে পড়বে, এইরকম ধরনের। আর গ্রামের প্রান্তে বাড়ি হয়তো এখন ডাকাতির একটা ব্যাপার ছিল, ফলে আমাদেরকে রিলে করে রাত জাগতে হতো, মানে কেউ হয়তো 10:00 থেকে 1:00 পর্যন্ত পড়লো, পড়ে সে ঘুমিয়ে গেল, এবার সে একজনকে ডেকে দিল, সে এবার পড়তে বসলো, সে হয়তো 3:00 পর্যন্ত পড়লো আর সে ঘুমিয়ে গেল, এরকম 4:00 বাজলো বাবা উঠে গেল, কেউ না কেউ কন্টিনিউ করছে একদম একদম। তো এই ব্যাপারগুলো ছিল, আর ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে আমাদের বাড়ির লণ্ঠন একদম হ্যাঁচাকের মতন আলো হতো, মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে হ্যাঁচাক জ্বালানো হতো, এবং সেই হ্যাঁচাকের আলো অসাধারণ, সেই ম্যান্টেলের এক অদ্ভুত দিয়ে যে পুড়ে যায় ছাইটাতে আগুনটা ধরে থাকে, একটু ঝাঁকানি খেলে পরেই সিলিকন তার কাঁচটা। আর আমাদের প্রত্যেকের নিজস্ব লণ্ঠন, নিজস্ব ল্যাম্প, এবং কম্পিটিশান হতো আর যে কার ল্যাম্পের আলো সবচেয়ে বেশি, ঝকঝক করছে কাঁচ, সেই ঘুঁটো ছাই ন্যাকড়া দিয়ে মোছা হতো কাঁচটা, সে অসাধারণ আলো। তারপরে আবার এত বদমাইশি করে নেই, ঘরের পাশে আলু রাখা আছে, তো পড়া চলছে, মেজরা সব এরকম ধরনের বুদ্ধি ছিল, লালু পোড়া খাবি, কী করে খাবো, দাঁড়ান, করলো কি, দুখানা পিন নিয়ে এলো, একটা আলুর দুই প্রান্তে গুঁজে দিল, দিয়ে ল্যাম্পের কাঁচের উপর দিয়ে দিল, পড়াই মন নাই, আলু ঘড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলু পোড়া হলো, দিয়ে সেই আলু পোড়া খাচ্ছি, নিচে বাবা ভাবছে পড়ছি আমরা। তারপরে ওই বাড়িতে যারা গরু বাছর দেখাশোনা করতো, তো সেই ছেলেগুলো বাড়ি যাওয়ার আগে ওদের কাজ ছিল যে আমরা দোতলার যে ঘরে পড়ি, নিচের জানালা বেয়ে ওর উঠতে হবে, একবার উঠে আমার কাজ শেষ বাড়ি যাবো, সবাই মিলে চাঁদা তুলে ওকে পয়সা দিলাম কিনে। না অনেকগুলোর দোকানে আশা বলে একটা ভালো বিস্কুট এসছে, ওটা নাকি দারুণ খেতে, আজকে উঠে নিয়ে গা পয়সা দিয়ে দিলাম, ও নিয়ে এসে আমাদের ওই জানলা দিয়ে সাপ্লাই করলো, ও পিসটা নিয়ে নিল, আমরা তারপর কিনে খাচ্ছি। তো এইগুলো ছিল একটা আলাদা ধরনের ভাই বোনদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, ও তো একদম এগুলো তো ছিলই, ওগুলো আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা ছিল, যে না মানে ওই ঝড় উঠলো যেতে হবে, দৌড়াতে হবে বাগানে, আম কুড়াতে যেতে হবে, নিজে তো ঘোড়ার ডিম কুড়াবো, ওই মাছ ধরতে যাবো রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে, পুকুর থেকে মাছ, পুকুর থেকে না না
প্রথম বর্ষাতে পুকুর থেকে মাছ মাগুর মাছ কই মাছ এগুলো উঠত, সে ধরেছি এক এক রাত্রিরে 15 কিলো 20 কিলো মাগুর মাছ ধরেছি শুরু করে রাত্রে ভিজে ভিজে, কোনো কিছু নেই বাড়িতে, এমনি অন্যদের তো বেরোনোর এ ছিল না, আমার তো একদম লাগাম ছাড়া ছিল। তো রাত্রিবেলায় পুকুর পার দিয়ে মাছ ধরে বেড়াচ্ছি, কোথায় সাপখোপ কোথায় কি কোনো কিছু নেই, পুরো গ্রাম চষে চলে এলাম এক হাঁটু কাদার মধ্যে ঘুরে ফিরে এসে, তারপরে এসে বাড়িতে এসে বাংলার ঘরটাতে ওখানে শুয়ে পড়লাম। সকালে উঠে মাছ দেখে সবাই হলাম, মাছ ধরার বিভিন্ন রকম পদ্ধতি জানতাম, পুকুরের জলটা দিনের বেলায় কেটে দিলাম, জলটা বেঁধেছি, ঠিক সূর্য ডুবল জলটা বেঁধে দিল, দিয়ে ওইখানে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়ে তার মুখটাকে প্লেন করে দিল। এবার যেহেতু সারাদিন ওখান দিয়ে জল বেরিয়েছে, ঠিক সন্ধ্যের পরে মাছগুলো ওইখানে রাস্তা আছে বলে যেতে যাবে আর সব ওই হাঁড়ির মধ্যে দিয়ে এবার সকাল একটা থালা চাপা দিয়ে সকালবেলায় হাঁড়িটা তুলে দিয়ে চলে গেলাম। মাগুর মাছ সঙ্গে জাল ফেলা ছিপ ফেলা, মানে শৈশবটা এইভাবে আমাদের কখনো কোনো ধরনের এই যে বাইরের প্রভাব বলো কুচিন্তা বলো কোথায় কী হচ্ছে এগুলো কোনোভাবেই আমাদেরকে স্পর্শ করতে পারে না। ছেলে মেয়ের পার্থক্যটাও বুঝেছি, সেটা বুঝতেও মাধ্যমিক পাশ করতে পেরেছি, একসঙ্গে খেলতাম চুকি ফিট ওই স্কিপিং এইগুলো একদম, মানে পাড়া আমার পাড়ায় আমার বয়সী ছেলে ছিল না, ফলে আমার সব বন্ধুরাই হচ্ছে মেয়ে বন্ধু সব পাড়ায়, কোনো কিচ্ছু ব্যাপার নেই এ নেই, মানে একদম 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 তার বাড়িতে কে প্রথম রান্না শিখেছে কি একটা সেটা খাওয়াচ্ছে, এই দেখো দেখো কেমন, আমাকে সবাই এমনি স্নেহ করতো, খেলাম হয়তো কার গাছের পেয়ারা চুরি করে আনলাম এসে ওদেরকে দিয়ে দিলাম সব বাড়িতে বাড়িতে, যে যা পেয়ারা ধরেছি, তার মেয়ের বিয়ে বাড়িতে পারমিশন করেছে 5 কিলো মাছের, দিয়ে বললো যে বাবু 40 টাকা বর যাত্রী আসবে এই মাছে কী হবে, আচ্ছা 5 কেজির পারমিশন করেছে তো চলো বস্তা নিয়ে চলো, আমার দায়িত্ব আমি পুকুরে জাল ফেলে ওকে 20 কিলো মাছ তুলে দিন জালই যা। তো এইরকম আর কি, মানে গ্রাম জীবন এবং ওই সময়ের যে গ্রাম জীবন অতি সরল সাদা সিধির, সমস্ত মানুষ কারোর মধ্যে সেই রকম ধরনের নেই, একটা বাচ্চায় বাচ্চায় খেলতে খেলতে ঝগড়া হয়েছে সেই ঝগড়া মা বাবা পর্যন্ত গড়িয়ে গেছে পাড়ায় দেখেছি, মানে এটাও একটা সিম্পল সিটির লক্ষণ যে সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া করছে, আবার পরের দিন এক কারোর ঘরে আগুন লেগেছে সবাই মিলে দৌড়চ্ছে। আর গরম গ্রীষ্মকালের সন্ধ্যাবেলাটা গরুর গাড়িগুলো থাকতো বাড়ির দরজায়, সেই গরুর গাড়িতে আসর চলতো, মানে সেখানে কেউ এসে বসে, গরমে তো ঘরে কেউ থাকতে পারছে না, সে হয়তো কোন কালের একটা ওই পৌরাণিক একটা কাহিনী একজন গল্প বলছে কেসা বলা বলা হতো, সেখানে মাঝে সাঝে একটু চা ফা হতো এরকম চলতো। আর বাগড়ি অঞ্চলে আমি ওই সময় এসে দেখেছি তোমাদের এই ইসলামপুর ট্যাকুনা এইদিকে, তো এসে দেখেছি যে এইগুলোতে একটা ছিল তুমি আরও ভালো জানবে, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়ির বারান্দায় সন্ধ্যেবেলায় ওই কোনো পাতকাঠি বা এই জাতীয় জিনিসে সবসময় আগুন জ্বলছে এবং বিড়ির প্যাকেট রাখা আছে, কারণ যেহেতু দোকান দূরে এবং দিনের রাত্রে কিছু পাওয়া যাবে না, তাই যে যার থেকে খুশি গিয়ে সেখানে বসে বিড়ি বার করে বিড়ি ধরিয়ে খাবে আর কি। আমি একটা বাড়িতে পৌঁছতে পারিনি যেখানে যাওয়ার কথা ছিল, তো একটা বাড়িতে আমি মানে অতিথি হিসাবে ছিলাম, তো আমি অবাক হয়ে গেছিলাম রাত্রেবেলায় যখন আমাকে ওরা খেতে দিল, তখন সেই পেতলের সমস্ত বাসন এবং একেবারে নতুন আসন পেতে করে লুচি তরকারি এসব করে, মানে এইগুলো এখানে আয়োজনটা করলেন কী করে আপনারা, এত বলছে আমাদের তো ধরেন একটু আধটু রাখতেই হয়, কারণ আমরা তো ওই দূর অত দূর ভৈরব পার হয়ে আমাদেরকে ইসলামপুরে যেতে হবে তবেই সেখানে আমরা দোকানপাট পাবো, ফলে আমাদের মোটামুটি স্টক থাকে, পরবর্তীকালে এখন তো দোকানগুলো ডেভেলপ করেছে অনেক নিশ্চয় রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, কিন্তু তখন যোগাযোগ ব্যবস্থাটাই খুবই খারাপ ছিল, ফলে চক ইসলামপুর থেকে আমি গিয়েছিলাম ওখানে, তখন আমি মানে মাধ্যমিক প্রাথমিক দেবো এইরকমই, তো ওই পুরো গ্রাম ঘুরে দেখেছি রাত্রেবেলায় জ্যোৎস্নারা গরমের দিন ঘুরে ঘুরে যে কোথায় কোথায় কী হয়, তো বললো ওই দেখেন যে বিড়ি আমার এখান থেকে এক বান্ডিল নিয়ে গেল, ও কালকে ঠিক আছে ওইখানে দিয়ে দেবে, কারণ জানে ও এক বান্ডিল নিয়ে গেল মানে আমার এখানে এটা শখ হয়ে যাবে পরের দিন।
ফলে ও হয়তো বাজার যাবে ও নিয়ে আসবে। এই আদান প্রদান, মানুষ বিপদে থাকলে যে সবাই সবাইকে সহযোগিতা করে বাঁচতে হয়, এই সংঘবদ্ধতার ব্যাপারটাও কিন্তু কমিউনিকেশনের যখন অভাব ছিল তখন ছিল, কিন্তু যখন থেকে কমিউনিকেশন বেড়ে গেল এটাও কিন্তু মানুষের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে ওঠার একটা কারণ, যে আমি তো তোমার উপর ডিপেন্ডেন্ট নই, তাহলে তোমার সঙ্গে আমি রিলেশন রাখলাম আর না রাখলাম বাড়ি বয়ে গেল। কিন্তু হ্যাঁ, যখন ওই প্রবলেমগুলো ছিল তখন ইউনিটিটা ছিল যে না আমার ওকে লাগবে, ওর আমাকে লাগবে। আমার আত্মীয় থাকে দশখানা গ্রাম পরে, সে আমার বিপদে আসতে পারবে না, খবর দেব, যাবে আসবে তারপর। আর এখানে আমি যদি পাড়ায় পাড়ায় পাশের বাড়ি সবাই মিলে না থাকি তাহলে একে অপরের বিপদের সময় সাহায্য করার কেউ থাকবে না, এটা একটা অদ্ভুত জিনিস ছিল। ফলে যত কমিউনিকেশন বেড়েছে এবং আমরা যত উন্নত হয়েছি তত এই মানুষের মনের পরিবর্তন হয়েছে, কারণ ডিপেন্ডেন্স বলে যে বিষয়টা সেই ব্যাপারটা যত নষ্ট হয়েছে তত কিন্তু মানুষ